নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনীর বই। এটা কিন্তু নিমাই প্রামাণিকের লেখা, ছায়া প্রকাশনী। আজকে আমি ষষ্ঠ অধ্যায় থেকে সরকারের বিভিন্ন বিভাগ সমূহ এই চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে নিমাই প্রামাণিকের টেক্সট বই সম্পূর্ণরূপে সলভ। তাহলে ফার্স্ট প্রশ্ন কি আছে সুপ্রিয় দর্শকার্থী? ফার্স্ট প্রশ্ন কি আছে? একক পরিচালকের উদাহরণ হলো, এর অ্যান্সার হবে মার্কিন রাষ্ট্রপতি। দুদিকের প্রশ্ন, বহু পরিচালকের উদাহরণ হলো, বহু পরিচালকের উদাহরণ হলে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার। সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার। পরের প্রশ্ন কি আছে? তিন নম্বরের প্রশ্ন, নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো, ডি এর অ্যান্সার ভারতের প্রধানমন্ত্রী। চার দাগের প্রশ্ন, প্রকৃত শাসকের উদাহরণ হলো, সি এর অ্যান্সার ভারতের প্রধানমন্ত্রী। পাঁচ দাগের প্রশ্ন, যখন শাসক নিজেই আমলাতন্ত্রের মাধ্যমে নিজের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করেন তখন তাকে বলা হয়, সি এর অ্যান্সার এক ব্যক্তি শাসিত আমলাতন্ত্র। পরের প্রশ্ন কি আছে? ছয় দাগের প্রশ্ন, আমলাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো, সি এর অ্যান্সার হবে শাসন কার্যে নিরবচ্ছিন্ন, শাসন কার্যে নিরবচ্ছিন্ন রক্ষা। সাত নম্বরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, এর অ্যান্সার হবে হ্যারল্ড ল্যাস্কি। আট নম্বরের প্রশ্ন, মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ অর্থাৎ সিনেট প্রতিটি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হন, বিয়ের অ্যান্সার হবে দুজন করে প্রতিনিধি। ন নম্বরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অন্যতম প্রধান সমর্থক হলেন, বিয়ের অ্যান্সার হবে আবে সিএ। দশ নম্বরের প্রশ্ন কি বলেছে, অসংযম স্বৈরচারিতা ও দুর্নীতিপরায়ণতা হল প্রতিটি আইনসভার অন্তর্নিহিত প্রবৃত্তি, একথা বলেছেন, এর অ্যান্সার হবে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, এগারো দাগের প্রশ্ন, আইনসভার নিম্নকক্ষ অপেক্ষা উচ্চকক্ষ অনেক বিষয়ে অধিক ক্ষমতা ভোগ করে, সে এর অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। বারো দাগের প্রশ্ন কি আছে? বারো দাগের প্রশ্ন বলেছে, আইনসভার দ্বিতীয় কক্ষকে ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা বলে চিহ্নিত করেছেন, অ্যান্সার হবে লর্ড অ্যাক্টন। লর্ড অ্যাক্টন। তো দেখো, আজকে আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই ষষ্ঠ অধ্যায়ের যাবতীয় MCQ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়, সরকারের বিভাগ সমূহ, আমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা, নিমাই প্রামাণিকের লেখা, খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনী। আমাদের পরের প্রশ্ন, চৌদ্দ দাগের প্রশ্ন কি বলেছে? তো দেখো, ফোরটিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আবে সিএ। আমাদের পনেরো দাগের প্রশ্ন কি বলেছে? বলেছে, চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে আইনসভা কাজ করে, এর অ্যান্সার হবে ব্রিটেনে। ষোলো দাগের প্রশ্ন, আইনের সর্বপ্রধান উৎস হল, এর অ্যান্সার হবে আইনসভা। সতেরো দাগের প্রশ্ন, আইনসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল, অ্যান্সার হবে এর অ্যান্সার আইন প্রণয়ন করা। পরের প্রশ্ন, আঠারো দাগের প্রশ্ন, আঠারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কে সি হওয়ার। উনিশ দাগের প্রশ্ন, জনগণ কর্তৃক বিচারপতিদের নিয়োগকে সমর্থন করেনি, এর অ্যান্সার হবে ল্যাস্কি। কুড়ি দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড ব্রাইস। একুশ দাগের প্রশ্ন, স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র অত্যাবশ্যক, এই অভিমত ব্যক্ত করেছেন, ডি এর অ্যান্সার হবে ল্যাস্কি। বাইশ দাগের প্রশ্ন কি বলেছে, বিচারপতিরা যদি দুর্নীতিপরায়ণ এবং বিকৃত মনোবৃত্তে সম্পন্ন হন তবে ন্যায় বিচার কি বলেছে পদদলিত হতে বাধ্য, মন্তব্যটি করেছেন
এর অ্যান্সার হবে গোখেল। 23 নম্বর প্রশ্ন, আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচিত হওয়ার পদ্ধতি অনুসৃত হয়, এর অ্যান্সার হবে সুইজারল্যান্ডে। 24 নম্বর প্রশ্ন, বিচারপতিদের স্থায়িত্ব শাসন ব্যবস্থার উৎকর্ষের অন্যতম পরিচায়ক এই মন্তব্য করেছেন, ডিয়ার অ্যান্সার হ্যামিল্টন। 25 নম্বর প্রশ্ন, বিচার বিভাগের সাংবিধানিক কাজকে চার ভাগে ভাগ করেছেন, ডিয়ার অ্যান্সার অ্যালান বল। 26 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার হ্যারিংটন। 27 নম্বর প্রশ্ন, বর্তমানে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রয়োগ দেখা যায়, বিয়ের অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। 28 নম্বর প্রশ্ন, একই ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভবনকে স্বেচ্ছাচারিতার সংজ্ঞা বলে অভিহিত করেছেন, সিয়ের অ্যান্সার ম্যাডিসন। 29 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ফাইনার, ফাইনার বিয়ের অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটিকে স্বাধীনতার রক্ষা কবচ বলে মেনে নিতে রাজি নন, এর অ্যান্সার হবে সেবাইন, সেবাইন। তো দেখো, আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিকের বই সলভ করিয়েছি, ষষ্ঠ অধ্যায় সরকারের বিভাগ সমূহ। এই চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউবগুলো আছে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। যদি কোনো প্রশ্নের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে।